নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি। তো আজকে যেটা আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে গোলাপ গাছের প্রুনিং, হার্ড প্রুনিং। তো গোলাপ গাছের প্রুনিংটা এই সময়টা হচ্ছে সঠিক সময়, একদম সঠিক সময়। নভেম্বর মাস পড়ে গেছে, এই সময় আপনারা যদি গাছে প্রুনিং করেন, হার্ড প্রুনিং করেন, তাহলে আপনি 55 থেকে 60 দিনের ভিতরে গাছে ফুল পাবেন। তার মানে ডিসেম্বর লাস্ট, জানুয়ারি ফার্স্ট উইক, এই সময় দাঁড়িয়ে গাছে প্রচুর ফুল থাকবে। তো কীভাবে আমি প্রুনিংটা করছি, গাছটাকে দেখেছেন, গাছটা মোটামুটি দেখা যাচ্ছে কতটা ঝাপড়া হয়ে আছে। তো গোলাপ গাছের আপনি যেখান দিয়ে কাটবেন তার ঠিক নিচের গিট থেকে ব্রাঞ্চ বেরাবে। তো আমি যদি উপর দিয়ে কাটি তাহলে উপর দিয়ে বেরাবে, আর যদি নিচ দিয়ে কাটি বড় ব্রাঞ্চের তাহলে নিচ দিয়ে কাটবে। তো কী করতে হবে, আমার গাছটাকে একটা ধীরে ধীরে শেপ তৈরি করতে হবে। গোলাপ গাছ কখনোই এমন না যে এক বছরে কেউ রাতারাতি গাছ বড় করে নিয়ে ঝাপটা করে নিয়ে বিরাট একটা ব্যাপার, এরম হতে পারে না। গোলাপ গাছ করতে গেলে অন্তত একটা ভালো গাছ করতে গেলে 2 থেকে 3 বছর লাগে। যারা বলছে 6 মাসের গাছ, 4 মাসের গাছ, আমার মনে হয় না 4, 6, 8 মাসে এরম গাছ হতে পারে। তো গাছের পাতা যখন ফেলবেন তখন গাছের টেনে ছিঁড়বেন না, জাস্ট পাতাটার গোড়াটা রেখে দেবেন, কারণ গোড়াটা যে চোখটা থাকে ওইটাই ব্রাঞ্চ বেড়াবে পরবর্তীকালে। তো ধীরে ধীরে কাটবেন, আর যখন দেখবেন গাছ যেই ডালগুলো একটুকুনি দুর্বল আছে, মানে শুকনো, মাথার দিকটা শুকিয়ে যাচ্ছে, হেলদি ডাল না, কেটে দিন, অসুবিধা নেই, নতুন ব্রাঞ্চ ঠিক বেরিয়ে যাবে। তো ধীরে 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 গাছটাকে একটা হাইট মেনটেন করতে হবে। প্রথম বছর যখন আপনি গাছ প্রুনিং করবেন তখন গাছটা একটা সুন্দর একটা হাইট মেনটেন করতে হবে, যে হাইটটা সারা জীবনের জন্য, মানে গোলাপ গাছটা যতদিন থাকবে বাড়িতে সেই হাইটটা মেনটেন করে ধীরে ধীরে ঝাড় তৈরি হবে। তো মেন শাখার থেকে যে ব্রাঞ্চগুলো বেড়ায় একটু মোটা বেড়ায়, আর ডাল থেকে যেগুলো বেড়ায় একটুকুনি সরু বেড়ায়। তো শাখারের ডাল থেকে কিন্তু আমরা নিচ থেকে ব্রাঞ্চ নিতে পারি। কীভাবে নেব, যে শাখাগুলো অনেক লম্বা হয়ে গেছে তাকে যদি নিচ থেকে কাটি তাহলে সে নিচ থেকেই ব্রাঞ্চ ছাড়বে, এটাই নিয়ম। আর মায়া করলে হবে না যে উপরে 4-5টা ডাল আছে রেখে দিই ওখানে বেশি ফুল পাবো। বেশি ফুল পেতে গেলে গাছকে যখনই আপনি বেশি ফুল পেতে চাইবেন, তো প্রথম বছর গাছে কিন্তু বেশি ফুল পেতে পারেন না, যতটা দেবে ততটাই খুশি থাকতে হবে। নেক্সট ইয়ারে আরও ভালো কী করে গাছটা হবে সেই লড়াইটা আমাদের লড়তে হবে। তো এবার যেটা এই প্রুনিং করার পরে যারা মাটিতে গাছ করেছেন, যারা মাটিতে মানে মাটির টবে গোলাপ গাছ করেছেন, তারা এই প্রুনিং করার পরে একটুকুনি মাটিটা খুসে দিন, ভালো করে খুসে দিয়ে একদিন রেস্ট দিন। একদিন রেস্ট দেওয়ার পরে আমি একটা শীতের ফুলের মিক্স খাবার দেখিয়েছিলাম আমার চ্যানেলে, তো ওটাকে দেখবেন। দেখে ওই মিক্স খাবারটা অন্তত 2 থেকে 3 চামচ, মাটির জন্য বলছি 2 থেকে 3 চামচ একদম টবে দিয়ে দিন, খুশি দেওয়া একদিন রোদ খাওয়ানোর পরে। আর আপনি গুঁড়ো শস্যের খোল দিতে পারেন, দিয়ে ওরকমই রেখে দিন, জল অল্প অল্প ছিটিয়ে ছিটিয়ে দেবেন, খুব পরিমাণে অধিক পরিমাণে জল দেবেন না। তো গাছটা যেহেতু কাটছাট হয়েছে তো গাছটা একটু দুদিন একটু নিজেকে রিকভার করতে হবে। 5 থেকে 7 দিনের ভিতরে গাছে কিন্তু নতুন ব্রাঞ্চ আসা শুরু করবে, ভয় পাওয়ার কিছু নেই। প্রুনিং করার সময় যদি ভয় পান তাহলে কিন্তু হবে না। আর এমন জায়গা থেকে প্রুনিং করবেন না যে গাছটা অনেকে করে ফেলে, যে নিচ দিয়ে একদম করে ফেলে, যার শাখার বেরিয়েছে একটা ছোটো ডাল রেখে দিল। এবার ধরুন একটা গাছে একটা শেপ হয়েছে, এই জিগজাক যে শেপটা, এই শেপটা যখনই আপনার গাছে আসতে ধীরে ধীরে আসবে, এক বছরে বা 6 মাসে কিন্তু আসবে না এই শেপটা। নেক্সট ইয়ার এই গাছটা যখন আমি প্রুনিং করবো তখন দেখবেন কিন্তু গাছে অনেক ব্রাঞ্চ, এই যে জিগজাক ব্যাপারটা এটা আরও বেড়ে যাবে। তো যত বাড়াতে পারবো তত ব্রাঞ্চ বেড়াবে, তত ভালো ফুল পাবো। তো আমি এই গাছটা থেকে আশা করছি অন্তত 40 থেকে 50টা ফুল পেতে পারি। আর এই গাছগুলো আমি কিসে করেছি সেটা আমি শুরু থেকে চ্যানেলের শুরু থেকেই বলছি যে আমি কিসে করেছি সেটা নিয়ে। দেখুন একটা হাইট মেনটেন করেছি, হাইটটু ছোটো করা যেত, তো ফার্স্ট ইয়ার একটু অসুবিধা হচ্ছে যে কোথা থেকে কাটলে ভালো হবে সেটাকে সিদ্ধান্ত নিতে নিতে আমি এইভাবেই সেভ করলাম। এটা একটা সাদা কালারের, কারণ দুদিকের ডালটা বড় রাখলাম, মাঝখান থেকে যদি এক্সেস ব্রাঞ্চ বেড়ায় তো ওটা সেভ চলে আসবে। তো কিসে করেছি, এবার দেখুন ব্রাঞ্চ কেটে দেওয়ার পরে 5 থেকে 7 দিন, 7 দিনে এরকম অসংখ্য ব্রাঞ্চ বেড়াবে। এবার যখনই ব্রাঞ্চ বেড়াবে তখনই আপনাকে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে, কনফিডার, মাইটসের বা কাকা, মাইটস কনফিডার দিতে পারেন, কাকা দিতে পারেন। কারণ এইগুলো যদি ব্রাঞ্চ বেড়ানোর সঙ্গে সঙ্গে যদি মাকড়ের আক্রমণ করে তাহলে কিন্তু গাছটাকে আরও পিছিয়ে যাবেন এবং গাছটা ভালো হেলদি হবে না। আর এই সময় গাছকে প্রয়োজনীয় খাওয়ার, খাওয়ারের একদম সাফিসিয়েন্ট খাওয়ার আপনাকে চালিয়ে যেতে হবে।
গোলাপ গাছ ঠান্ডার গাছ, তো গোলাপ গাছ যত ঠান্ডা পড়বে গোলাপ গাছ তত ভালো হবে, তত তার রূপ হবে। কিন্তু খাবারটাও তো আমাদের দিতে হবে। তো যারা মাটিতে করছেন একদম সিম্পলি মিক্স খাবার দিন, খোল জল দিন, আবার আপনি এনপিকে দিন, ঘুরিয়ে ঘুরিয়ে খাবার দিন অল্প অল্প। মাটিতে খাবার থেকে যায়, বেশি খাবার দেবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে খাবার দিন অল্প অল্প, গাছ কিন্তু ভালো হবে। মিক্স খাবারের ভিতরে থাকবে আমার বোন্ডা, শিংকুচি, স্টেরামিল, নিমখোল, বাদাম খোল থাকতে পারে, এগুলো থাকলো। এবার যখনই দেখছেন ঠান্ডা পড়ে গেছে, ব্রাঞ্চ বেরিয়ে গেছে, তো নেক্সট আমি একটা আপডেট দিচ্ছি, আমি ব্রাঞ্চগুলো বেরাক, ব্রাঞ্চ বেরিয়ে গেলে আমি একটা আপডেট দেবো, সেই আপডেটটা দেখলে ওইভাবে খাবার দেবেন। এখন যেরকম বললাম ওই খাবারগুলো দিন, গাছে অনেক ভালো সুন্দর ব্রাঞ্চ থাকবে। দেখছেন কীভাবে শাখার বেরাচ্ছে নিচ থেকে। আমি 14টা গোলাপ গাছ আমার একদম নতুন মিডিয়া, যেটা আপনার সামনে আসবে মাত্র এক মাস পরে, ডিসেম্বরের ফার্স্ট উইকে অথবা জানুয়ারি ডিসেম্বরের লাস্ট উইক অথবা ফার্স্ট উইকে আমি ফুল সমেত মিডিয়া সমেত আপনাদের কাছে ভিডিওটা আপলোড করব। আমি ভিডিওর একদম শুরু থেকে রেখেছি যাতে আপনাদের এই যে কী দিয়ে করছি, কী দিয়ে করছি, এটা সবারই সিক্রেট সিক্রেট ব্যাপার ছিল, সেটাকে আমি ধীরে ধীরে ওপেন করছি। কারণ গাছ আমার যেমন কাট ছাট হয়ে গেল, কাটাই ছাটাই হয়ে গেল ভালো করে, তো এবার তো ফুল পাবোই। এবার ফুল পাবো যেহেতু, আমি কনফিডেন্সের সঙ্গে আমি নেক্সট এক মাসের ভিতরে, এক থেকে দেড় মাসের ভিতরে আমি আপনাদের মিডিয়া সম্বন্ধে বলবো এবং কী ধরনের খাবার দিচ্ছি এই মিডিয়াতে। আমি কিন্তু মাটির মিডিয়াটা বললাম, মাটির মিডিয়া আমার চার পাঁচটা গাছ আছে, মাটির মিডিয়ায় খাওয়ার কথা বললাম। যারা সেন্টারে করছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, গাছে যা যা প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এটা যেমন প্রয়োজন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোরও প্রয়োজন, অনুখাদ্যর প্রয়োজন, তো একটা জিনিস মাথায় রাখবেন, যারা ঘ্যাসে গাছ করছেন প্রত্যেকটা খাদ্য, প্রত্যেকটা খাওয়ার যদি আপনি ঘ্যাসে ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু আপনার ঘ্যাসের গাছও ভালো হবে। প্রতিটা খাবার, যে খাবারগুলো আমি বললাম এই খাবারগুলোকে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ সবসময় খাওয়ার কম দেবেন গাছে। গাছে খাওয়ার কম দিলে আপনার গাছে ক্ষতি হবে না, গাছে খাওয়ার বেশি হলে ক্ষতি হবে। ঘ্যাসে যারা করছেন তারা অন্তত সারাদিনে তিনবার জল দেবেন, তো ঘ্যাসের অভিজ্ঞতাটা আমার অত ভালো নেই, কিন্তু আমি যে মিডিয়াটা করেছি সেই মিডিয়ার অভিজ্ঞতা আছে। আমি খুব তাড়াতাড়ি নেক্সট এইগুলোর আপডেট আনবো, ব্রাঞ্চ বেড়ান বেরিয়ে গেলে, ব্রাঞ্চ বেড়াতে বেড়াতে কুড়ি আসবে আমি আপডেট আনবো, তারপরে আমি যখনই ফুল বাস্টিং করবে তখন আমি আপনাদের ফুল সমেত মিডিয়াটা দেখাবো এবং একদম সহজ ঘরের কাছে আপনারা সেই মিডিয়াটা পাবেন। যারা যেখানে থাকেন সেখানেই এই মিডিয়াটা পাবেন, এমন না দূর থেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা বস্তা দিয়ে ব্ল্যাকে কিনতে হবে। যে গাছ এমন না যে যে কোনো মিডিয়াতে ফেললেই গাছ করা যাবে, গাছ সম্বন্ধে একটুখুনি বুঝতে যেটুকু টাইম লাগে, বুঝে গেলে গাছ সম্বন্ধে, গাছের চরিত্র সম্বন্ধে যদি আপনি একটু বুঝে যান তাহলে কিন্তু গাছ করাটা অনেক সহজ হয়ে যাবে। মিডিয়া খালি একটা মাধ্যম, মাটিতে গোলাপ হতে পারে, সেন্টারে গোলাপ হতে পারে, অনেক কিছুতে গোলাপ হতে পারে, তো মাটিতে যদি হতে পারে সেন্টারে হতে পারে তো অন্য কিছু তো হতে পারে। সেটা আমি মাত্র দেড় মাস পরে আমি ভিডিওটা আনছি, বারবার এক কথা বলছি, তাহলেও গাছ যে তৈরি করতে পারছি সেটা তার প্রমাণ, কাটিং করার পরে এত সুন্দর ব্রাঞ্চ বেরাচ্ছে এটা তার প্রমাণ যে সঠিক হয়তো খাওয়ারটা আমি দিচ্ছি, নাহলে এইভাবে ব্রাঞ্চ বেরাতে পারে না গাছে, সুন্দর ব্রাঞ্চ বেরাচ্ছে, মানে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কী রেটে ব্রাঞ্চ বেরাচ্ছে। যদি একটা গাছে আমার 50টা ব্রাঞ্চ বেরাতো ন্যাচারালি 50টা ফুল পেতেই পারি, একদমই নিশ্চিন্তে 50-60টা ফুল পাবো, একটা ফুল যখনই ফুটে যাবে তার পাশ থেকে আবার ফুল আসবে, তো অ্যাট এ টাইম আমি 40-50টা ফার্স্ট ইয়ারে ফুল দেখাবো। তো অসংখ্য ধন্যবাদ যেভাবে আমরা সঙ্গে আছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, তো ওয়েট করুন নেক্সট ভিডিও আমি আনছি একদম গোলাপের নতুন মিডিয়া।